এবার দেখো একটা অঙ্ক আমি করতে যাব, তার আগে বলছি 60 টাকা আছে, 60 টাকা, 60 টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত পাবে? 60 টাকা ভাজিত 10 = 6 টাকা সমর্থন পাবো। যে 60 টাকা, তাহলে 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। আরে কত পাবে? প্রত্যেকে পাবে 60 টাকা ভাজিত 15, 4 × 15 = 60, 4 টাকা করে পাবে। তার একটা সূত্র লিখতে পারি, আরে সূত্র কি সূত্র? প্রত্যেকের সমানভাবে ভাগ পাবে এই শর্তে, প্রত্যেকের ভাগ সমান কত হবে? মোট টাকার পরিমাণ ভাজিত মোট ব্যক্তির সংখ্যা। আরে সমর্থন হলো? সমান ভাগে ভাগ পাবে এই শর্তে, হ্যাঁ, প্রত্যেক কত করে পাবে? মোট টাকার পরিমাণ যেটা থাকবে সেটাকে মোট ব্যক্তির সংখ্যাতে ভাগ করে দেবো। যেমন শুধু 60 টাকা যদি 20 জনের মতো সমানভাবে ভাগ করে দেওয়া হতো, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? 3 টাকা করে, 60 টাকা বাই 3। এবারের আকর্ষণ 70 পাতার 13 নম্বর কোশ্চেন। আমার 13 নম্বর নয় তো, ওই 12 নম্বর, ভুল বললাম, 12 নম্বর কোশ্চেনটা। এবারে মেনু কার্ডে 12 নম্বর কোশ্চেন। আমার দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, বেশ, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমানভাবে ভাগ করে দিল। দাদু কত টাকা ভাগ করে দিল সেটা বলা হলো না, এবং দাদা এবং বন্ধুরা মিলে কজন ছিল সেটা বলা হলো না। বলছে দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা করে পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিল? লিখি আমি এরকমভাবে, আমার দাদা ও দাদার বন্ধুরা মিলে আরে মোট X জন ছিল এবং দাদু তাদের মধ্যে Y টাকা সমানভাবে ভাগ করে দিয়েছিল। এই সেন্টেন্সটা মুখস্থ করব। ধরি আমার দাদা ও দাদার বন্ধুরা মিলে X জন ছিল আর দাদু তাদের মধ্যে Y টাকা সমানভাবে ভাগ করতেছিল। অতএব প্রাপ্ত ভাগ কত হবে? Y ভাজিত X, এত টাকা। এই উপরের সূত্র অনুসারে
এবার প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে, আরে কি বলছে, যদি দুইজন বন্ধু কম থাকতো, দুইজন বন্ধু কম থাকতো তার মানে এক্স মাইনাস টু, দুইজন বন্ধু কম, টাকার পরিমাণ তো ভাই দাদুর তো টাকা যা দিয়েছে সেটা তো ঠিকই আছে, দাদুর টাকাটা কম বেশি হবে না, দুইজন বন্ধু কম থাকলে তখন প্রত্যেকের প্রাপ্তভাগ কত টাকা বলেছে, 18 টাকা, এই ভাগফলটা হতো 18, বাঁ দিকেও টাকা লিখলাম না আর ডান দিকেও টাকা লিখলাম না। দুইজন বন্ধু কম থাকলে তাহলে মোট টাকার পরিমাণকে বন্ধুর সংখ্যাতে ভাগ করলে প্রত্যেকের ভাগ হবে, এবার এখান থেকে কী হবে, ওয়াই সমান কত, 18 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, কজন বন্ধু, তিনজন বন্ধু বেশি থাকলে প্রত্যেকে 12 টাকা পাবে, ওরে তিনজন তাহলে এক্স প্লাস 3, এটা তখন ভাগ হয়ে যাবে 12, প্রত্যেকের ভাগ, মোট টাকার পরিমাণকে বন্ধুর সংখ্যাতে ভাগ, তাহলে ওয়াই সমান কত, 12 ইন্টু এক্স প্লাস 3, এটাকে 2 নম্বর সমীকরণকে। এবার এই দুটো সমীকরণ সমাধান করার কী কৌশল আমাদের কাছে জানা আছে, এটা ওয়াই সমান দুটোই বেরিয়েছে, বলো তুলনামূলক পদ্ধতি, এক নং এবং দুই নং সমীকরণে ওয়াই এর মান তুলনা করে পাই, তুলনা করে পাই কত হবে, 18 ইন্টু এক্স মাইনাস 2, 12 ইন্টু এক্স প্লাস 3, 18 এক্স মাইনাস 18 দুগুণ 36 ইকুয়াল টু 12 এক্স প্লাস 3 12 36। চলো বন্ধনী খোলা হয়ে গেছে, এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, 18 এক্স মাইনাস 12 এক্স, ডান দিকে 36 আর এই 36টা ওদিকে চিহ্ন বদল করে নিয়ে চলে যাই, 6x ইকুয়াল টু 72, এক্স ইকুয়াল টু 72 বাই 6, 6 বারো 72, এক্স জন সমান 12 জন, এক্স কী ছিল, কতজন ছিল, একজন, 12 জন, এটা হচ্ছে দাদা ও তার বন্ধুর সংখ্যা। এবার এক নং সমীকরণে, এক নং সমীকরণে এক সমান 12 বসিয়ে পাই, আরে কি জন্ম নেবে, ওয়াই সমান 18 ইন্টু 12 মাইনাস 2, ওয়াই সমান 18 ইন্টু আর 10, ওয়াই সমান 180, ওয়াই টাকা সমান 180 টাকা, এটা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর, মানে দাদুর ছিল কত টাকা, দাদু বন্টন করেছিল, আরে দাদু, দাদু বন্টন, বন্টন দন্ত নয় টয়, বন্টন করেছিল 180 টাকা, আর কি দাদা, দাদা ও দাদার বন্ধুরা ছিল, বন্ধুরা মিলে কজন ছিল, 12 জন, সমর্থন বাবু। এবার একটা অঙ্ক শুরু করার আগে একটা জিনিস লিখছি, তাকাও, একটি এক টাকার মূল্য, একটি এক টাকার মূল্য সমান এক টাকা, দুটি এক টাকার মূল্য সমান দু টাকা, এরকম তিনটি এক টাকার মূল্য সমান তিন টাকা, অতএব এন সংখ্যক এক টাকার মূল্য, এন সংখ্যক এক টাকার মূল্য সমান এন টাকা, ঠিক আছে। এবার দেখো, একটি 50 পয়সার, একটি 50 পয়সার মূল্য
কত হবে? এটা একটি 50 পয়সার মূল্য, হ্যাঁ, এক বাই দুই টাকা সমর্থন পাবো। একটি 50 পয়সার মূল্য মানে হাফ টাকা হবে, তাহলে দুটি 50 পয়সা, দুটি 50 পয়সার মূল্য সমান কত হবে? দুই গুণন হাফ টাকা, মানে দুই দুই কেটে গেলে 1 টাকা হয়ে যাবে। আরে তিনটি 1 টাকা, তিনটি 50 পয়সার মূল্য মানে তিন গুণন হাফ টাকা, মানে 1.5 টাকা, আসলে 1.5 টাকা। তাহলে এনটি 50 পয়সার মূল্য, এনটি 50 পয়সার মূল্য সমান কত? এন গুণন হাফ টাকা, সমর্থন পাই এন বাই টু টাকা। এটাই আমার বোঝানোর উদ্দেশ্য আছে। তাহলে এনটি 50 পয়সার মূল্য এন বাই টু টাকা, আর এন সংখ্যক 1 টাকার মূল্য মানে এন টাকা। এবারের মেনু কার্ড কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 বলছে, আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আমার একটা দাদার থলি আছে, টাকা পয়সা রাখার একটা থলি আছে, এরকম মনে করো একটা দাদার থলি আছে, এটা দাদার, আরে দাদার কি টাকা রাখার থলি, এই থলিতে কত টাকা আছে? 350 টাকা আছে, হ্যাঁ 350 টাকা আছে। এরপরে কি বলছে, মানে এই 350 টাকা কি টাকা আর 50 পয়সার কয়েন মিলে আছে, 1 টাকা আর 50 পয়সার কয়েন মিলে আছে। বলছে, আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে, টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকা রাখল, তাতে থলিতে 400 টাকা হয়ে যায়, 400 টাকা হলো। তাহলে প্রথমে থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা কয়টি ছিল, এরকমভাবে লিখি, ধরি দাদার থলিতে প্রথমে, দাদার থলিতে প্রথমে এক্সটি 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা এবং ওয়াইটি 50 পয়সার মুদ্রা ছিল, 50 পয়সার মুদ্রা ছিল, মানে 1 টাকা এক্সটি 1 টাকা, 1 টাকার মুদ্রা আর ওয়াইটি কত? 50 পয়সার মুদ্রা। বেশ, তাহলে প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে এক্সটি 1 টাকার মুদ্রার মূল্য কত? 1 টাকা। আর ওয়াইটি 50 পয়সার মূল্য কত? 50/2 টাকা, এটা সমান 350 বলা আছে। এক্সটি 1 টাকার মূল্য 1 টাকা, এদিকেও টাকা লিখিনি ওদিকেও টাকা লিখিনি, আর ওয়াইটি 50 পয়সার মূল্য y/2, আরে কী করে বুঝলাম, এখানে এনটি 50 পয়সার মূল্য যে n/2 টাকা, তাহলে ওয়াইটি 50 পয়সার মূল্য y/2 টাকা, প্রত্যেকটি কী করে দুই দিয়ে গুণ করে, দুই দিয়ে গুণ করলে 2x + y = 750, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয়
শর্তানুসারে কি করেছে? আরে বোন কি করেছে? এক তৃতীয়াংশ পঞ্চাশ পয়সা বের করে, এক তৃতীয়াংশ মানে পঞ্চাশ পয়সা ছিল কতগুলো, ওয়াই সংখ্যক, তার একের তৃতীয়াংশ বের করে নিয়েছে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই বাই থ্রি বের করে নেওয়ার পর এই এটা রয়েছে পঞ্চাশ পয়সা, এখন ওয়াই বাই থ্রিটা পঞ্চাশ পয়সা বের করে নিয়েছে, তাহলে এইটুকুন এখন আছে, তাহলে এর মূল্য কত? একে দুই দিয়ে ভাগ করব, আর এক্স টাকা, এক্সটি এক টাকার কয়েন মুদ্রা ছিল, সেখানে আরও কী করলো, সমান সংখ্যক যতগুলো মানে পঞ্চাশ পয়সার এক তৃতীয়াংশ বের করে তার জায়গায় সমসংখ্যক কী করেছে, এক টাকার কয়েন রেখেছে। তাহলে এক্স ওয়াই বাই থ্রি এত সংখ্যক এক টাকার কয়েনে তার মূল্য এটা হবে, এই দুটো মূল্য সমান কত, চারশো টাকা বলা আছে। এই জায়গাটা বুঝি, আমার বোন কী করলো, থলি থেকে যদি মনে করো এখানে মনে করো প্রথমে দেড়শোটা পঞ্চাশ পয়সা ছিল, তাহলে এক তৃতীয়াংশ মানে দেড়শোর এক তৃতীয়াংশ মানে পঞ্চাশটা, পঞ্চাশটা পঞ্চাশ পয়সা বের করে নিল, বের করে নিলে থাকবে কতগুলো, একশোটা থাকবে, এই যে দেড়শো মাইনাস পঞ্চাশ এটা থাকলো, তার মূল্য হচ্ছে দুই দিয়ে ভাগ। এবার যতগুলো পঞ্চাশ বের করে নিল তার জায়গায় সমান সংখ্যায় এক টাকা রাখলো, ওয়াই বাই তিনটি পঞ্চাশ পয়সা বের করে নিয়েছে, ওয়াই সংখ্যক ছিল পঞ্চাশ পয়সা থেকে তার এক তৃতীয় বের করে নিয়েছে, তাহলে এইটা এই এই সংখ্যাটা আবার কি এক টাকার কয়েন হিসাবে রেখেছে, পঞ্চাশ পয়সাগুলো সরিয়ে দিয়েছে, ওর জায়গায় পঞ্চাশ পয়সা, পঞ্চাশ যদি পঞ্চাশ পয়সা সরিয়ে থাকে পঞ্চাশটি এক টাকার কয়েন রেখে তার মূল্য, তাহলে এটাই হবে, এই মোট মূল্য কত, চারশো টাকা কোশ্চেনে বলা আছে। এখানে একটু সরল করি, তো এক্স প্লাস ওয়াই বাই তিন প্লাস হাফ, এটা ভগ্নাংশে বিয়োগ করলে কত, তিন লসাগু, তিন থ্রি ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু চারশো, এক্স প্লাস ওয়াই বাই তিন প্লাস টু ওয়াই থেকে ওয়াই থ্রি ওয়াই থেকে ওয়াই বাদ দিলে বলো টু ওয়াই চারশো, এটার সঙ্গে কেটে দিই। এবার প্রত্যেকটা পদকে তিন দিয়ে ভাগ করে ভাগ গুণ করলে কত, এটা থ্রি এক্স, এটা শুধু ওয়াই, এটা শুধু ওয়াই, বারোশো, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু বারোশো, এটাকে কী করবো, দু নম্বর সমীকরণ দেবো। এবার কি এক আর দুইকে সমাধান করলেই হয়ে যাবে, আচ্ছা ওয়ান ইন্টু মাইনাস টু করে পাই, আরে ভালো করে তাক, আরে এক নম্বর সমীকরণকে মাইনাস দুই দিয়ে গুণ করে এর তলায় বসাবো, মাইনাস দুই দিয়ে গুণ করলে কত, দুই দুগুণ চার এক্স মাইনাস চার এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস পনেরোশো, প্রত্যেককে মাইনাস দুই দিয়ে গুণ করলে দেখাবে যোগ করলে পরে কী হবে, এখানে কি ওয়াইটা কেটে যাবে, এখানে উপরে প্লাস থ্রি এক্স নিচে মাইনাস ফোর, সরল করলে মাইনাস ওয়ান এক্স, এখানে সরল করলে কত, মাইনাস তিনশো, হ্যাঁ বড় সংখ্যাতে ছোটো সংখ্যা বিয়োগ বড় সংখ্যা চিহ্ন বসবে, তাহলে এক্সের মান কত বলো, তিনশো, তার মানে এক টাকার সংখ্যা ছিল কত, এক টাকার সংখ্যা তিনশোটি, আরে ছিল। এবার এক নং সমীকরণে, এক নং সমীকরণে এক সমান তিনশো বসিয়ে পাই, বসালে কত, তিন গুণন দুই গুণন তিনশো প্লাস ওয়াই সমান সাড়ে সাতশো, তার মানে ওয়াই এর মান দাঁড়াচ্ছে কত, সাড়ে সাতশো মাইনাস ছশো সমান দেড়শো, তাহলে পঞ্চাশ পয়সা সংখ্যা কত, পঞ্চাশ পয়সা ছিল দেড়শোটি, একশো পঞ্চাশটি, দেড়শোটি যদি পঞ্চাশ পয়সা হয় তাহলে তো না না ভুল হয়ে গেছে, সাড়ে তিনশো টাকা তো মিলবে না, এটা কত, ছশো, তো ছশো ওদিকে চলে গেল, এখানে বসেল ছশো, দেড়শোটা পঞ্চাশ পয়সা মানে পঁচাত্তর টাকা,
75 টাকা আর এখানে 300 টাকা, কোথায় হচ্ছে 475 টাকা হয়ে যাবে স্যার। দুশোটি এখানে ভুল করলাম, দেখো এখানে প্রত্যেককে তিন দিয়ে গুণ করলাম, তো 3x + y এখানে y, 3x + 2y সমান 1200, এটাকে -2 দিয়ে গুণ করছি, -4x - 2y - 2 দিয়ে গুণ করলে 750কে 0 + 2 = 14, ঠিকই আছে না, অঙ্কটা হয়নি, ওটা আমাদের অঙ্কটা ভুল করে ফেললাম। এখানে যখন প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করেছিলাম, এক্সটা 2x হলো, 2/y, y/2টা এখানে y হলো, এটাকে 350টা কি 750 হবে? আরে না, 700 হবে, 700 এবারে তাহলে এখানে কত 1400 হয়ে যাবে, বাকি সব ঠিক আছে, এটা 1400, তাহলে এখানে -200 ওদিকে চলে গেলে, আরে 200, তাহলে এখানে 200 বসলো, 200 বসলে 200-তে 400 আর এখানে 700, তাহলে 300, 50 পয়সা ছিল 300টি, 50 পয়সা, 300টা 50 পয়সা হয়, আর 1 টাকার সংখ্যা 200টি, 200টি 1 টাকা মানে 200 টাকা, আর 300টি 50 মানে 150 টাকা, 150 টাকা আর 200 টাকা মানে 350 টাকা হয়ে যাচ্ছে। এবার যদি কী করা হয়, এই 300 টাকার 1/3 বের করে নেওয়া হয়, তার মানে 100টা 50 পয়সা বের করে নেওয়া হলো, তাহলে তার 50 পয়সা থাকলো কতগুলো, 200টা, 200টা 50 পয়সা মূল্য কত, 100 টাকা। এবার 100টা 50 পয়সা বদলে 100টা 1 টাকা রাখা হলো, আগে তো 200 টাকা ছিলই, আরও 100টাকার 50 টাকা রাখা হলো, তাহলে 300, 200 = 300 আর 300 আর ওদিকে 100, 400 টাকা হয়ে যাচ্ছে।